আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা মজার বিষয় শেয়ার করব, যেটা হলো সকালে আমি আমার হাজবেন্ডের সাথে একটু মনোমালিন্য হয়েছে। মনোমালিন্য কি, এই পর্যন্ত আমার জীবনে যতবার তার সাথে ঝগড়া হয়েছে সে আমাকে গিফট দিবে, এটা হয়েছে তার একটা নেচার। বাট আসলে ঝগড়ার টাইমে তো ওইটা মনে থাকে না, বা আগের টাইমে যে ও আমারে গিফট দিবে সেজন্য ঝগড়া করবো, ওইটা তো না। এত রাগ উঠছে সকালে, তো সকালে বলতেছি বাবার বাড়ি চলে যাব। ও মা, একটু পরে সে, এই যে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আমি এখনো খুলি নাই মোবাইলটা, সে শুধু ইয়া করে নিয়ে আসে আমার শুধু দিয়ে, সে পাশের ঘরে এখন বসে আছে, মানে সে ভাবতেছে যে গিফট পেয়ে আমি খুশি হয়ে যাবো। আসলেই খুশি হয়েছি, বাট এখন চিন্তা করছে এখন থেকে সব প্রত্যেকদিন একবার করে ঝগড়া করবো, নাহলে একটা করে গিফট পাবো। তো যাই হোক, এই মোবাইলটা সে আমার জন্য নিয়ে আসছে, আমার ছেলেটা আমার আগের মোবাইলটা যদিও অনেক হাত থেকে ফেলতেছে, ও আমার বলছে মোবাইল একটা কিনো, আমি বলছি না না মোবাইল কিনবো না এখন, পরে একটু বড় হোক। কিন্তু সে ওই যে একটা সুযোগ পাইছে, আমি ঝগড়া করছি, তো ভাবছে এই সুযোগেই মোবাইলটা নিয়ে আসি, যদি বাপের বাড়ি চলে যায়। তা আমি খুলি, সবার সাথে মোবাইলটা শেয়ার করি, আমি ভাবছি সবার সাথে শেয়ার করবো, এই জন্য আমি খুলি নাই মোবাইলটা। ওয়াও, কালারটাও খুব সুন্দর, দেখেন চারটা ক্যামেরা আছে পিছনে, পিছনে চারটা ক্যামেরা আর সামনে এরকম। দেখি আব্বা, বাবা মোবাইল দেখেছো, এই যে বাবা মোবাইল কিনেছে, ক্যামেরাটা কেমন দেখি একটু, ক্যামেরাটাও ভালো। তো যাই হোক, পরে দেখবো মোবাইলটা। এটা হলো একটা হেডফোন, এই তো হেডফোনটা, এটা হলো চার্জার, আর মোবাইলের সাথে মেবি হচ্ছে, ও আমাকে বললো আর কি, এই ব্যাক পার্টের এই একটা ইয়া দিয়ে দিছে, গ্লাস লাগিয়ে দিছে তারা, যাতে মোবাইলটা হাত থেকে পড়লেও কিছু হয় না। বাবা কি হয়েছে? আচ্ছা ধরো, তুমি ধরো, এটা ধরো। আচ্ছা মোবাইলটা কত নিয়েছে আমি একটু দেখি। ও একটা আলাদা তো দিয়ে দিচ্ছে, আবার এটাও দিছে, কভার দিয়ে দিছে একটা। এই কি ঢুকাচ্ছ তুমি, কি ঢুকাচ্ছ, কিছুই ঢুকানো যাবে না মোবাইলটা। আইনাবারে একটা কথা বলতেছে তোর ভাইয়া, যে চার্জারটা কিন্তু আমাকে দিবা, কারণ এই মোবাইলটার নাকি চার্জার খুব দ্রুত হয়। আচ্ছা যাই হোক, এটা মোবাইলটা হচ্ছে কি নামটা দেখি একটু আমি, স্যামসাং গ্যালাক্সি A51। এটা এই যে দেখেন, এখানে দেওয়া আছে। আর মোবাইলটার প্রাইস নিয়েছে 30,000 নিয়েছে, ঠিক আছে, মোবাইলটার প্রাইস 30,999, ওই তো 30,000 নিয়েছে। রিসিট এটা এটা হচ্ছে রেখে দিতে হবে, কারণ এক বছরের মধ্যে যদি কিছু হয়। তো যে আমাকে মোবাইলটা দিয়েছে সে কিন্তু অলরেডি অন্য রুমে বসে আছে, সে ভাবছে মোবাইলটা পেয়ে আমি খুশি হবো। বাট আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু আমি কিন্তু তাকে বোঝাবো আমি একটুও খুশি হইনি। এখন আপনাদের দেখাইলাম, এবার যেইভাবে আসে মোবাইলটা আমি সেভাবেই তার সামনে নিয়ে এখন দিয়ে আসবো, আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম, এর জন্য মোবাইলটা খুলছি। তো যাই হোক, এরপর নেওয়া যাবে না, আমি আগে দেখে নিই মোবাইলটা, এরপরে আব্বু মারবো, মারবো কিন্তু। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আপনাদের সাথে এই মোবাইলে ভিডিও করে আপনাদের সাথে ব্লগ ছাড়বো পরে। এখন আমি আমার হাজবেন্ডের সাথে মোবাইলটা এখন দিয়ে আসি, ভাববে যে আমি রাগ, আমার রাগ এখনো ভাঙিনি। এই ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আজকের মতো বাই বাই।